গাড়ির চাকাটা কতটা জলে ডুবে আছে। আর সন্ধ্যাবেলায় কালকে এতটাখানি ডুবে গেছিল, আর এখন তবু এতটা কমেছে। আবার বন্ধুরা বৃষ্টি চলে এসেছে উপরে। তো চলো তোমাদেরকে আমাদের বেডরুমগুলো দেখাই। তো বন্ধুরা, ব্লগটা দেখতে যাওয়ার আগে তোমরা একটা আমার খুশির খবর নিশ্চয়ই শুনতে চাও, কারণ তোমরা থাম্বনেইলে দেখে এসছো যে আমেরিকা থেকে আমাকে এত বড় দামি গিফটে কে পাঠালো। তো সেটা তোমাদের তো শুনতে খুবই এক্সাইটেড, আর আমিও তো খুবই মানে গিফটটা পেয়ে ভীষণ খুশি হয়েছিলাম। তো তোমাদেরকে কিছুদিন আগে আমি জানিয়েছিলাম যে আমার চ্যানেলের বার্থডে আসছে, বলেছিলাম তোমাদেরকে। তো অ্যাকচুয়ালি আমার চ্যানেলের বার্থডে হচ্ছে 16 তারিখ, মানে 16ই সেপ্টেম্বর। গত বছর 16ই সেপ্টেম্বর আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড শুরু করেছিলাম প্রথম দিন, আর ওই দিনটাতেই আমাদের ঘর ডুবে গিয়েছিলো। ঘরে ছুপছুপানি জল, মানে ভালোই জল হয়ে গিয়েছিলো। আর নেক্সট দিন যে ব্লগটা তোমরা দেখছো, এটা হচ্ছে দ্বিতীয় দিন, মানে আমার সেকেন্ড ব্লগ। তো এবার তোমরা বলবে, দিদিভাই তুমি কেন পুরনো ব্লগ দিচ্ছ আমাদেরকে, তোমার কেন নতুন ব্লগ দিচ্ছ না, আমরা তো তোমার প্রত্যেক দিনের আপডেটটা দেখতে পছন্দ করি। হ্যাঁ, অবশ্যই তোমরা দেখতে পাবে। তো তোমাদেরকে আমি কেন ওই আমার সেকেন্ড ব্লগটা দিচ্ছি, আর কে বা আমাকে উপহারটা পাঠালো, সেটা বলার জন্য আমি ছোট্ট একটু ব্রেক নিলাম তোমাদের কাছে, এটা বলতে পারো ব্লগের মাঝখানে। তো 16ই সেপ্টেম্বর আমার চ্যানেলের বার্থডে গেছে, আর আমাকে কিন্তু অলরেডি আমেরিকা থেকে কিন্তু আমার বার্থডের উইশ জানিয়ে দিয়েছে এবং আমাকে কেকও পাঠিয়ে দিয়েছে। এবার তোমরা বলবে, তাহলে কি একটা আস্ত কেক পাঠিয়েছে? না, আমেরিকান থেকে তো কখনো আস্ত জিনিস আমাদের জন্য পাঠাবে না। হ্যাঁ, যদি কোনো ক্রিয়েটর বন্ধু এসে আসতো জিনিস পাঠাবে, কিন্তু কোনো আমেরিকা থেকে কোনো গিফট আমরা যদি পেতে যাই সরাসরি ইউটিউবের যে মেন অফিস, সেখান থেকে, অফিস মানে কি যে মেন জায়গাটা, আমারও ধারণা নেই সঠিক কি, তো সেখান থেকে আমাদেরকে মেলের মাধ্যমেই কিন্তু গিফট পাঠায়। যেমন ধরো, প্রথমে যখন আমার চ্যানেলে যখন 500 সাবস্ক্রাইব হয়ে গিয়েছিলো, তখন আমাকে মেল পাঠিয়েছিলো যে এবার আমি কমিউনিটি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো। তারপরে যখন আমার 1000 সাবস্ক্রাইব হয়ে গিয়েছিলো এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়েছিলো, তখন আমাকে মেল করেছিলো গুগলে যে এবার আমি আমার চ্যানেল মনিটাইজ করতে পারবো। এবং আমার চ্যানেল যখন মনিটাইজ হয়েছিল, তখন আমাকে মেল করেছিল এবার আমি মনিটাইজটা অন করব। তারপরে যখন আমার $10 পূরণ হয়ে যাও, তখন আমাকে আমেরিকা থেকে মেল করেছিল এবার আমি গুগলের জন্য অ্যাপ্লাই করতে পারবো। এবং গুগলের জন্য যখন আমি অ্যাপ্লাই করার পর যখন আমার কাছে মেলটা চলেও আসে, তখনও আমাকে মেল করেছিল যে আমার গুগলটা কিন্তু চলে এসছে। তো অতএব আমেরিকা থেকে যা কিছু গিফট পাঠায় সবই কিন্তু মেলের মাধ্যমে পাঠায়। তো আজ আমার বছর চ্যানেলের 1 বছর যখন পূরণ হয়, 2022-এর 16ই সেপ্টেম্বর, তো অ্যাকচুয়ালি তখন আমি তোমার আগমনী লগ্নে ব্যস্ত ছিলাম, তাই আমার চ্যানেলের বার্থডেটাকে আর একটু তোমাদের কাছে সেভাবেই ফুটিয়ে তোলা হয়নি। তো সেই কারণে যেহেতু আমেরিকান থেকে বার্থডে উইশটা করেছে, তাই ভাবলাম এটা কেন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব না, তাই ছোট করে তোমাদেরকে শেয়ার করে দিলাম। আমাকে আমেরিকা থেকে কেক পাঠিয়েছে, তোমরা দেখে নাও। তো আমি তো ভীষণ খুশি, কারণ এটা সবাই খুশি হবে বলে, তুমি আমি সাধারণ মানুষ আমরা সবাই, আবার আমেরিকা থেকে আমাদেরকে পাঠিয়েছে। মানে নর্মালি আমরা আমাদের দেশের থেকে, বাইরের দেশের থেকে যদি কিছু পাঠাই, তখন তো আমরা অন্যরকম একটা আনন্দ হই। বাট এটা তোমরা হচ্ছে এটা কী এমন দিদিভাই এটাকে নিয়ে করছে, কিন্তু আমার কাছে এটা অনেক পাওয়া, বিশ্বাস করো যে আমার চ্যানেলের বার্থডে সেটা আমাকে মেল করেছে। আমি ভুলে যেতে পারি, কিন্তু আমাকে তো মেল করে আমাকে জানিয়ে দিয়েছে, তাই না? তো সেই কারণে তোমাদের সঙ্গে সেই খুশিটা আমি মানে বিলীন করে দিলাম। আর তার সাথে সাথে তার তো একটা গিফট দরকার, যেমন ধরো কেক কাটা। আমার কাছে সেই অ্যামাউন্ট নেই যে আমি এখন কোনো কিছু কারণে, যেমন আমার বার্থডেতেও কিন্তু আমি কেক কাটিনি, এটা তোমরা নিশ্চয়ই জানো। তো সেরকম একটা সামর্থ্য নেই আমার। এমনি তোমাদের দাদাভাই একটি পুষ্টি কেক তার কিছুদিন পর এনেছিল, সেটা শেয়ার করেছি। তো সেই কারণে কেক তো কাটতে পারিনি, কিন্তু তোমরাও তো একটা সারপ্রাইজ কিছু দেখতে যাও, তাই গত বছর আর এই বছর পুরো এক সময়। তো সেই সিচুয়েশানে আমরা কেমন ছিলাম, আমার সেকেন্ড ব্লগটা ছিল সেই দিনটা, মানে সেই দিনটা মানে কি, আমি ফার্স্ট ব্লগ তো তোমরা অনেকেই দেখেছো, ট্রাই করেছো, বাট সেকেন্ড ব্লগ হয়তো অনেকে দেখোনি। বা আমাদের যে ঘর ডুবে গেলে আমরা কী সিচুয়েশানে থাকি, বর্তমানে তো আমাদের ঘরেও ছুপছুপানি জল আছে, এখন ওই ঘরে মার ঘরে, তারপরে গোটা ঘর ভিজা। তো গত বছর এরকমই সময় আমরা কেমন ছিলাম, আর আমার সেকেন্ড ব্লগের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, এটা তোমাদের কাছে একটা অন্যরকম ধামাকাদার সারপ্রাইজ। তো জানি তোমাদের কষ্ট হবে, দুঃখ হবে, আর আমাদের তো থেকে থেকে অভ্যেস হয়ে গেছে আমার। তো চলো তোমরা এখন ব্লগটা দেখো, আর কার কেমন লাগলো আমার আগের ব্লগটা, আমার এক্সপিরিয়েন্সটা এবং আমাদের ঘরের পরিস্থিতি, তো দেখে তোমরা কমেন্টে জানাবে। চলো সবাইকে টাটা, এখন ভিডিওটা তোমরা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন, পিয়ালি সিম্পি লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ড, আমি আজকে ডেইলি লাইফস্টাইল বানাইনি,
তো আমি আজকে একটা অন্য ভিডিও নিয়ে চলে আসছি, সেটা তোমরা সবাই মানে একটু পরেই বুঝতে পারবে। তো তোমাদেরকে তো কালকে দেখিয়েছিলাম আমাদের মানে সন্ধ্যাবেলায় যখন আমি ভিডিওটা এন্ড করব তার আগেই দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে মানে জল ঢুকে যাচ্ছে, সমস্ত কিছু ভেসে যাচ্ছে, আমরা কোথায় খেতাম সমস্ত জায়গা ডুবে গেছে। তো চলো আজকে সেই সব জায়গা কেমন আছে, কেমন অবস্থা আর আমরা এখন কেমন আছি তো সেটাই দেখাবো। আরেকটা কথা বলি যে সবাই ভিডিওতে বলে যে সবাইকে রিকোয়েস্ট করে যে তোমাদের বাড়ির হোম ট্যুরটা মানে তোমাদের হোম ট্যুরটা করে দেখাও, কিন্তু আমাকে তো কেউ এখনো রিকোয়েস্ট করেনি। তো তোমাদের না রিকোয়েস্টেই আমি আমাদের হোম ট্যুরটা করে দেখাচ্ছি। তো এখন আমি আমার মতো করেই হোম ট্যুরটা করে দেখাচ্ছি, এরপরে যখন তোমরা চাইবে তখন তোমাদের মনের মতো করে হোম ট্যুরটা করে দেখাবো। তো ফ্রেন্ড এই যে দেখো আমি আমাদের বাইরে চলে এসেছি, আর এখন বাইরে কতটা জল দেখো। আর আমার ভিডিওটা হয়তো তেমন মানে যেভাবে হয়তো দৃশ্যটা আমি সেভাবে তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ ক্যামেরা ধরার তো কেউ নেই, একা একাই যতটা পারছি করছি। তো প্রথমে আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করেই দেখাই তোমাদেরকে। এই যে দেখো ফ্রেন্ড, এটা হচ্ছে আমাদের বাড়ির যে মানে যেটা সামনে যে রাস্তাটা ওই রাস্তাটা, এবার ওই রাস্তা থেকে এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনটা। এবার এখানে দেখো কতটা জল হয়েছে, আমাদের ফার্স্টে বাড়িটা দেখাচ্ছি, দেখো এখানে কতটা জল হয়েছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির বাইরে। তো বাইরে তো এভাবে সবার হয়েছে, কিন্তু তোমাদেরকে আমাদের বাড়ির ভেতরটা দেখাবো চলো। এই যে আবার চলে এসেছি, আর আমাদের গাড়ি দেখো বাইরে জলের উপরে রাখা হয়েছে। আর সারাদিন তো কালকে বৃষ্টি হয়েছে, তার আগের দিনে বৃষ্টি হয়েছে, কোনো কিছু শুকানো হয়নি। এই আজকে একটু মানে মেঘলা আছে, তবুও বৃষ্টিটা হয়নি বলে এই যে শাড়িগুলো মা মেলেছে বাইরে। তো এবার চলো আমাদের ঘরে নিয়ে যাচ্ছি। আর এই যে এখানে তোমাদের তো কালকে দেখিয়েছিলাম, এখানে আমাদের ভিজা জামা কাপড় মেলা হয় পুরো ভর্তি এখানটায়। আর এই যে সব চেয়ার টেয়ার দেখো সব জলে, এখানটায় এখন বসা হয় আমাদের। আর এক হাতে কষ্ট হচ্ছে, ঠিকঠাক ভিডিও করা হচ্ছে না। আর এই যে দেখো আমাদের তুলসী মন্দির, তো চলো ওখানে কতটা জল তোমাদেরকে দেখাই। মন্দিরটা অনেকটাই উঁচু করে করা হয়েছে, কিন্তু অনেকটাই ডুবে গেছে, দেখো কতটা জল হয়েছে আমার। তো এখানে তো এসে সন্ধ্যা দিতে পারি না, ওই উঠোনের কাছে ওইখানটাই, ওই যে উঠোনের কাছে দেখতে পাচ্ছ ওই যে ঠাকাটা আছে ওই সাইডে দাঁড়িয়ে সন্ধ্যা দেয়। আর এদিকে তো আর যাওয়া যাবে না, কত জল হয়েছে দেখো। এবার চলো তোমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি। আহ আহ পা উঠছে না, কাদুতে লেগে গেছে। তো এই যে দেখো আমাদের এটা ঘরের ভেতর, তো দেখো ঘরের ভেতরে কি অবস্থা। আর এটাই কি মানে দুপুরবেলার দিকে এটা বাবার দাদা মিলে দুজন মিলে দুপুরবেলায় এটা মানে বারবার চলতে অসুবিধা হচ্ছে বলে এই তক্তাগুলো দেওয়া হয়েছে। তো দেখো আমাদের ঘরের অবস্থাটা, এই যে আমার যেখানে ঠাকুর আছে দেখো ওখানটায় কি অবস্থা, সাইকেল দেখো জলের মধ্যে। তো চলো আগে এদিকটা তোমাদেরকে শেয়ার করে রান্নাঘরটা। তো আমি এবার ব্যাক ক্যামেরায় করে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের ঘরে এই যে তক্তপোষটা দেখো কতটা জলে ডুবে আছে, আর এর মধ্যে সমস্ত বাড়ির রাজ জিনিসপত্র সব এর মধ্যেই তুলে রাখা হয়েছে। আর ফ্রেন্ড সমস্ত জিনিস কিন্তু এখন এলোমেলো আছে, কোনো কিছু গুছিয়ে রাখা হয়নি। এই যে দেখো এখানে আরেকটা গাড়ি দেখো, এই গাড়িটা কতটা, আর জল তো মানে দুপুরবেলার দিকে তবুও অনেকটাই কমেছে, মানে এগারোটুর মতো ঘরে জল হয়ে গেছিলো, আর এই ফ্রিজ ট্রিজ তো পুরো ডুবেছিল, একটু করে জল কমেছে। আর যে দেখো এই যে বস্তায় যা জিনিস সমস্ত জলে ভেজা। আর এদিকে রান্নাঘরে দেখো সমস্ত জিনিস, রান্নাঘরে ঠিক অতটাই জল এই যে। আর এইখানটায় দাঁড়িয়ে রান্না করি এই জলের উপরে। এই যে আমাদের গ্যাস সিলিন্ডার দেখো কতটা জলে ডুবে আছে। আর ওদিকে তো যাওয়াই যাবে না, একদমই মানে পুকুর
পুকুরের জল আর রান্নাঘরের জল একদম সমান হয়ে গেছে। এই দেখো গাড়ির চাকাটা কতটা জলে ডুবে আছে। আর সন্ধ্যাবেলায় কালকে এতটাখানি ডুবে গেছিল, আর এখন তবু এতটা কমেছে। আবার বন্ধুরা বৃষ্টি চলে এসেছে উপরে। তো চলো তোমাদেরকে আমাদের বেডরুমগুলো দেখাই। তো এই যে চলে এসেছি, এ ঘরে সমস্ত টেবিল জলে ভাসছে। আর আমরা আমি কালকে বলেছিলাম যে আমরা এখানে খাওয়া দাওয়া করতাম, তো এখানে তো কী অবস্থা দেখছো, খাওয়া দাওয়া হয় না। আর আজকে আমরা খাওয়া দাওয়া করেছি দুপুরবেলা এইখানে, সমস্ত বিছানা তুলে দিয়ে এই যে গদিটার উপরে এখানে পেপার আছে, এই পেপারের উপরে বসে খবরের কাগজ পেতে আমরা ভাত খাওয়া দাওয়া করেছি। তো এবার চলো ওই দিকটা দেখাই। তো আমাদের এই আলমারিগুলো দেখো, সেন দেখেছো, এই যে দেখতে পাচ্ছো আলমারির নিচের একটা করে থাক কালকে রাত্রিবেলা ডুবে গিয়েছিল। মানে আমরা কালকে রাত্রি দুটোর দিকে উঠে সমস্ত জিনিস, মানে এখানে মা উঠে আলমারির সব জিনিস নিচের থাক থেকে তুলে, তার মানে তার থেকে একটু এক থাক উপরে তুলে দিয়েছিল। আর এখানে দেখো, এখানে আমাদের লেপ কাঁথা বালিশ রাখা হতো, ওগুলো সব এখন এখানে রাখা হয়েছে। এই যে ঘরের মধ্যে সমস্ত জিনিস ভাসছে। তো ফ্রেন্ডস, দেখলে আমাদের ঘরের অবস্থাটা একটু চারিদিকটা দেখিয়ে দেই। সকাল থেকে ভিডিও করব ভাবছি, কিন্তু সেরকমই মানে এরকমই অবস্থা, কি করে ভিডিও করব। আগে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে নিজেদেরকে। আর তারপরে যেটা কথা, কারেন্ট ছিল না যে আমি সকাল সকাল, তখন মানে কি তখন আরও খুব মানে খারাপ অবস্থা ছিল, জল তো এখন অনেকটাই বেড়ে গেছে। আর এত অন্ধকারের মধ্যে তখন তোমাদেরকে আমি কি করে ভিডিও শেয়ার করব, এই জন্য তখন করতে পারিনি। এই কিছুক্ষণ আগে কারেন্ট এলো, আর তারপরে বারবার তো জলে নামতে ভালো লাগছে না, বারবার মানে কত জিনিসের ভেজাবো, এই জন্য সকালে তোমাদেরকে শেয়ার করতে পারিনি। তো চলো এবার ওই দিকটা আমার রুমে যাওয়া যাক। তো এই দেখো ফ্রেন্ড, আমি কোথায় চলে এসেছি, যেন পাহাড়ের উপরে চলে এসেছি। এখানটা দাদা এরকম উঁচু করে দিয়েছে, বারবার চলতে অসুবিধা হচ্ছে বলে জলের মধ্যে। আর সব কিছু ভাসছে, খাটের তলাটা তোমাদেরকে দেখাচ্ছি কত কিছু ভাসছে। আর এখানে দেখো সে ঘরের মতো পুরো সেম আলমারি, এরকম নিচে থাকে আলমারি এখন খুলতে পারবো না, ওখানটায় তপ্তে দেখাচ্ছি, দেখি চেষ্টা করবো। তবুও নিচে থাকে তো জল ঢুকে গেছে ওখানটায়, কাল রাত্রি দুটোর দিকে ওঠে নিচে থাকে সমস্ত জিনিস তার উপরে থাকে করে দিয়েছি। আর না ওইদিকে দেখাচ্ছি তোমাদেরকে, ওই যে দেখতে পাচ্ছ ড্রেসিং টেবিল তো পুরো কালকে জলে ডুবে গিয়েছিল, আজকে একটু এই যে জল মানে ওই 10-11টার দিকে জল কমেছে। আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি খাটের তলায়, ওই যে সব কিছু ভাসছে, ওইদিকে টিফিন বক্স বালতি সব কিছু ভাসছে। তোমাদেরকে কালকে খাটের তলাটা মানে একটু ওই আলনার সাইডটা দেখেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এই যে খাট, খাটের এতটা জল হয়ে গেছিলো, তো আজকে কমেছে একটু। এটা মানে তোমাদের সঙ্গে কথা বলার ঠিক 2 ঘন্টা পর, ভিডিওটা কালকে শেষ করেছি ঠিক 2 ঘন্টা পর এরকম হয়েছে। তো খাটের তো কোনো মানে বিছানার কোনো অবস্থা নেই, বারবার জলে উঠছি নামছি। তো ফ্রেন্ড, বাইরে তো বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমার কথা শুনতে তো তোমাদের খুবই অসুবিধা হবে। আর তার জন্য কী করবো, তাড়াতাড়ি করে তো ভিডিওটা শেষ করে দেবো, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি ঠিকভাবে তোমাদেরকে আমার মানে যেভাবে আমাদের বাইরের যে পরিস্থিতিটা, আমি সেইভাবে ঠিকঠাকভাবে ক্যামেরা করতে পারছি না বলে সম্পূর্ণভাবে তোমাদেরকে শেয়ার করতে পারছি না। যদি কেউ ক্যামেরা ঠিকঠাকভাবে ধরে দিত, তাহলে আমার ভিডিওটা তোমাদেরকে আমি ঠিকঠাকভাবে পৌঁছে দিতে পারতাম তোমাদের কাছে। তো বন্ধুরা, এখন খুব মানে আরও ভয়ঙ্কর অবস্থা, আরও বৃষ্টি বাড়ছে, আর আজকে আমরা এখানে থাকতে পারবো নাকি জানিনি। আর মানে কি বলে, যেটা যে গ্রাম থেকে বা পাড়া থেকে কোনো যে আমাদেরকে যে
অবস্থায় সেই রকম তোমাদেরকে দেখালাম রান্না করে, ওই অবস্থায় ওই জলে টানি টানি রান্না করাটা 1 ঘন্টা 2 ঘন্টা ওটা তো ঠিক নয়। আর ওভাবে তো মানে একদিন করব, 2 দিন করব, সব সময় তো সম্ভব না। জল যতক্ষণ না বেড়াচ্ছে ততক্ষণ তো আমাদের শান্তি নেই। তো চলো তোমাদেরকে একটু মানে আল্লাহর সাইডে দেখাই ওখানটায় কি অবস্থা, তারপরে রান্নাঘরের অবস্থা একটু ভালো করে তোমাদেরকে দেখাবো। এই যে দেখো সব চিকচিকা ভাসছে, চিকচিকার মধ্যে জিনিস আছে, ওগুলো সব জলে ডুবে গেছে। আর এই যে আলনাটা দেখতে পাচ্ছ, ওই যে নিচের যে লাল রঙের যে কাঠটা দেখা যাচ্ছে ওখান পর্যন্ত পুরো ভিজে গেছে, মানে ডুবে গেছে, ভিজে গেছে না ডুবে গেছে। বন্ধুরা দেখো তাহলে আমরা কিভাবে আছি, তোমরাই বুঝতে পারবে কেমন আছি, ভালো আছি নাকি সুস্থ আছি, তোমরাই সেটা বলতে পারবে। সব কিছু ভগবানের ওপর, আর তোমাদের যদি ভালোবাসা থাকে তাহলে নিশ্চয়ই একদিন আমরা এই পরিস্থিতি থেকে উঠে আসতে পারবো। তো ফ্রেন্ড, আমি তোমাদের সব কিছু ঘুরে দেখালাম, এবার একটু বৃষ্টি থামতে আমি একটু বাইরের দিকে চলে এসেছি। তো এবার আমি ব্যাক ক্যামেরা করে সব কিছুটা তোমাদেরকে দেখে দেবো, আর মুখে বলবো না। তো যদি যেখানে মানে সম্ভব সেখানে বলে দেবো, ওভাবে তো ঠিকঠাকভাবে দেখানো যায় না। এবার আমি মানে পুরো বাড়ির যে সিচুয়েশনটা সবটাই ঠিকঠাকভাবে দেখিয়ে দেবো, মানে এবার আর ফ্রন্ট ক্যামেরা করবো না, ব্যাক ক্যামেরাতেই তোমাদেরকে সবটা দেখে দেবো। তো তোমরাই নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা কেমন আছি, ভালো আছি কি সুস্থ আছি, কি আমরা অনেক আনন্দে আছি, তোমরাই বুঝতে পারবে। আর তোমরা সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে। আর এরকমই অবস্থা, মানে তো মানে কি বলবো, চারিদিকে জল, মানে সাপ এইসব, আমাদের তো চারিদিকে জল জঙ্গল, বুঝতেই পারছো তো আমাদের কীভাবে মানে ভয়ঙ্কর অবস্থা। মশারির ভেতরে থাকা ছাড়া, মানে দিনের বেলাতেও মশারির ভেতরে থাকতে হচ্ছে, এছাড়া কোনো উপায় নেই। তো তোমাদের যদি আশীর্বাদ থাকে তো একদিন নিশ্চয় আমরা এই পরিস্থিতি থেকে, এর থেকে একটু হলেও ভালো পরিস্থিতিতে যেতে পারবো, সেটা ভগবানের ওপরে ছেড়ে দিচ্ছি, আর বাকিটা তোমাদের উপরে। তোমাদের যদি ভালোবাসা থাকে তো সব কিছুই একদিন পরিবর্তন হবে। তো চলো এখন তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে আমাদের মানে আমাদের বাড়ির যে পুরো যে ডুবে যে মানে যা কিছু জিনিস ভাসছে বা যেরকম অবস্থা পুরোটা ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। তো চলো বেশি না দেরি করে। আর এই দেখতে পাচ্ছ আমার তো মানে জামা হাফ তো ভিজে গেছে, আর এবার আমাকে স্নান করতে হবে, আর যেহেতু এটা বিকেল হয়ে গেছে এরপরে ঠান্ডা লাগবে, যেহেতু বারবার জলে নামছি আর এতক্ষণে থাকা সম্ভব নয়। আর দুপুরবেলা যে খাওয়া দাওয়া করেছিস, তো বাসন এখন একটাও কিছু ধুইনি, ভাবছি একদমই ভিডিও করব। ভিডিও করার পর তারপরে তো গা হাত পা ভিজবে, একদমই সব কিছু মানে বাসন টাসন ধুয়ে তারপরে ঘর তো ঝাঁটানো হবে না, ঝাঁটতে হবে না, একদমই সন্ধ্যা দিয়ে তারপরে খাটের উপরে উঠবো। আর তারপরে রাত্রিবেলা কী খাওয়ায় তোমাদেরকে এত শেয়ার করতে পারবো না, এটা আমি ডেলি ব্লগ আনিনি, এটা জাস্ট আমি একটা মানে আমার বাড়ির যে অবস্থাটা সেটাই তোমাদেরকে একটু ট্যুর করে দেখাচ্ছি। তো আজকেও রাত্রিবেলা মনে হচ্ছে আমরা মুড়ি খাবো, কারণ এই জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ভাত রান্না সম্ভব নয়। তো চলো তোমাদেরকে তাহলে দেখিয়ে দিচ্ছি। তো তার আগে বলে দিই, আমি আর ফ্রন্ট ক্যামেরায় আসবো না, আমি তোমাদেরকে বলে দিচ্ছি তার আগে, তোমরা সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তো চলো। তো বন্ধুরা, তোমাদের সাথে সাথে কিন্তু পুরো ভিডিওটা আমিও দেখলাম, আর আমার অনেকটা কষ্টও লাগলো, আমি পুরো মানে কি বলবো স্তব্ধ হয়ে গেছি, কিছু বলতে পারছি না। তবে একটাই কথা বলবো, যেহেতু তখন নতুন নতুন, তো একবার তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা করে, আবারও নেক্সট বলছি তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। তো সেটা এখন আমি বুঝতে পারছি যে এক জিনিস বারবার দেখালে ভালো লাগবে না তেমন একটা, তাই কেটে দিলাম। আরেকটা কথা বলি কি, তখন তোমাদের দাদা ভাইয়ের অতটা সাপোর্ট ছিল না, জাস্ট নিজের একটা ইচ্ছাতেই আমি করেছিলাম, তো সেই কারণে একটু অন্যরকম লাগছিলো আমাকে। তো চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি, জানি তোমাদের খুব খারাপ লাগছে, তবে নতুন যদি হো আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো এখন এখানেই রাখছি।